হ্যালো আমি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনি আমি সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটাতে লেবু লেবুর শরবত বানিয়ে দেখাবো তো এই গরমেতে লেবুর শরবত খেতে খুব ভালো লাগে তো সেটা আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো আর আপনারা অবশ্যই সেটা দেখবেন তো সেটা বানাতে কি কি উপ লাগে আসুন তাহলে দেখায় তার আগে কথা যদি আমার চ্যানেলের ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সে বেল নোটিফিকেশনটা আলো করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তার চলুন লেবুর শরবত বানাতে কী কী উপকরণ লাগবে আসুন দেখাই তাহলে গরমের দিনে লেবুর শরবত বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে দেখে দিই সেটা আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো তো সেটা বানাতে কী কী উপকার লাগে আসুন তাহলে আমি দেখাই এখানে আমি দুটো লেবু নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি চিনি নিয়েছি অল্প বিট লবণ নিয়েছি এখানে আমি নিয়েছি জলজিরা দুটো আর এখানে আমি বরফ নিয়েছি পরিমাণ মতো তা চলুন রেসিপিটা শুরু করি লেবু এবার লেবুটা আমি কেটে নিয়েছি এবার লেবুটা আমি জলের মধ্যে নিগড়ে দেব এবার অল্প চিনি দিয়ে দেবো বেশি চিনি দেবো না কারণ তার লেবুর সর্বত বিট লবণ দিয়ে দেব জল জিরাটা দিয়ে দেব সবগুলো ভালো করে চানা দিয়ে ভালো করে ওটা করে নিয়েছি এর মধ্যে এবারে আমি লেবুটা সার্ভ করবো এই লেবুর লেবুন জলটা এর মধ্যে বরফ তৈর গ্লাসে বড়গুলো দিয়েছি গ্লাসের নিচে এবারে আমি লেবুর একটা দিয়ে দেবো গোল করে কেটে নিয়েছি এবারে আমি লেবু জল যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে সেটা আমি দিয়ে দেবো দেখুন আমার লেবুর সরবত রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন চুরন তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে